সংসদ ভবনের উদ্বোধন এবং সকাল থেকে রিপাবলিক বাংলায় সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। সর্বপ্রথম রিপাবলিক বাংলায় সরাসরি ছবি আমরা আপনাদের দেখিয়েছি, যেখানে হেঁটে নতুন সংসদ ভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। একে একে নানান অনুষ্ঠান এবং সমস্ত অনুষ্ঠান রিপাবলিক বাংলা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে। সর্বপ্রথম রিপাবলিক বাংলা সোয়া সাতটায় প্রথম ছবি দেখিয়েছিল আপনাদের যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেঁটে নতুন সংসদ ভবনে প্রবেশ করেছিলেন। প্রত্যেকটি ভারতীয় নাগরিকের জন্য আজ ঐতিহাসিক দিন এবং নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেঁটে প্রবেশ করার পর প্রথমেই তিনি চলে যান গান্ধী মূর্তির দিকে এবং সেখানে নতুন সংসদ ভবনে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই নতুন সংসদ ভবনে শুরু হয় পুজো এবং যজ্ঞ। সেই পুজো যজ্ঞতেও সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি। ঈশানদেব, একেবারেই আমরা সকাল থেকে সর্বপ্রথম সব ছবি রিপাবলিক বাংলার দর্শকদের সামনে তুলে ধরছি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে সংসদ ভবনে প্রবেশ করেন এবং তারপর সেখানে পুজো যজ্ঞে তার সামিল হওয়া এবং তারপর চোখ বন্ধ করে মগ্ন হয়ে গোটা প্রার্থনায় তিনি অংশগ্রহণ করেন। আজ ঐতিহাসিক দিন ভারতের প্রত্যেকটি নাগরিকের জন্য। ঈশানদেব, রুমকি, একেবারেই তাই। আজ ঐতিহাসিক দিন ভারতের প্রতিটি নাগরিকের জন্য। স্বাধীনতার 75 বছর পর ভারত তার নিজের তৈরি সংসদ ভবন পেল। এতদিন পর্যন্ত যে ভবনে সংসদের কাজকর্ম চলত, এতদিন পর্যন্ত যে ভবনকে সংসদ ভবন হিসেবে ভারতবাসী জেনে এসেছে, সেই ভবন কিন্তু ভারতের ভারত সরকারের নিজের তৈরি নয়, ব্রিটিশ জমানায় তৈরি সেই সংসদ ভবন যেখানে এতদিন পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার কাজকর্ম চলত, সেই সংসদ ভবনে কিন্তু ঔপনিবেশিক শাসনের ছাপ থেকেই গিয়েছিল, ঔপনিবেশিক শাসনের চিহ্ন বহন করত সেই সংসদ ভবন। যদিও সেই সংসদ ভবন ঐতিহ্যবাহী একটি ভবন এবং তার যথাযোগ্য সংরক্ষণ, যথাযোগ্য রক্ষণাবেক্ষণ করার হবে সে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, কিন্তু 75 বছর পর যখন ভারত সরকার বলছে যে স্বাধীনতার অমৃতকাল চলছে, সেই সময় এক নতুন সংসদ ভবন, যে সংসদ ভবনকে সম্পূর্ণ নতুন ডিজাইনে এবং আরও বেশি সংসদের বসার জন্য আসন সংখ্যা নিয়ে যে সংসদ ভবন তৈরি হয়েছে, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্বোধন করলেন। এবং আজ সেই আজ আরও একটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ দিন। বিনায়ক দামোদর সাভারকার, যিনি পপুলারলি বীর সাভারকার হিসেবে পরিচিত, বীর সাভারকার নামে পরিচিত, তার আজকে জন্মজয়ন্তী এবং এই রকম একটি দিনে অদ্ভুত সমাপতন, এইরকম একটি দিনেই সংসদ ভবনের, নতুন সংসদ ভবনের উদ্বোধন হলো এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, দেশের শাসক দল বিজেপির সভাপতি তথা সাংসদ জেপি নাড্ডা সহ মন্ত্রীরা, সাংসদরা বিনায়ক দামোদর সাভারকারের প্রতিকৃতিতে আজকে কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানালেন। এবং তুমি জানো রুমকি, যে বীর সাভারকারকে স্বাধীনতা যোদ্ধার বা স্বাধীনতা সংগ্রামীর বা দেশের অন্যতম সেরা স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা দেওয়া হবে কি না তা নিয়ে বিরোধী পক্ষের তরফ থেকে বারবার নানা রকম বিতর্ক তোলা হয়েছে। কিন্তু বীর সাভারকার, যিনি প্রায় আড়াই দশক স্বাধীনতা সংগ্রামের জন্য কারাগারে কাটিয়েছেন, যিনি সেলুলার জেলে কাটিয়েছেন, আজীবন যিনি সমর্পণ করে দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য এবং নিজের আদর্শের জন্য, সেই বিনায়ক দামোদর সাভারকারকে আজকে ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ একটি দিনে, যেদিন ভারত সরকার, স্বাধীন ভারতের সরকার যেদিন নতুন সংসদ ভবন পাচ্ছে, সেই দিন তার প্রতিকৃতিতে, তার জন্মদিনে গোটা ভারত সরকার, ভারতের 140 কোটিরও বেশি মানুষের যারা প্রতিনিধি, তাদের তরফ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হলো সেই সংসদ ভবনে। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমরা দেখলাম আজকে সকালে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে একা পদব্রজে সংসদে ঢুকলেন, সেখানে তাকে স্বাগত জানালেন স্পিকার ওম বিড়লা এবং তারপরে পূজো অর্চনা এবং যজ্ঞে অংশগ্রহণ। ছবি আমরা দেখতে পেয়েছি ঈশানদেব, আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাভারকার, তার আজ জন্মজয়ন্তী এবং আজকের দিনেই নতুন সংসদ ভবনের উদ্বোধন এবং যথেষ্টই গুরুত্বপূর্ণ আজকের এই দিনটি।